যখন মারিয়াম আলাইহাসসালামকে দেখলেন যে তার চোখের সামনে একটা মেয়ে ফুলের মতন গড়ে উঠতেছে, যার খানা জান্নাত থেকে আসে, যাকে আল্লাহ তাআলা অসম্ভব ভালোবেসেছেন, উনি এতদিন পরে, এতদিন বয়স অনেক বেশি হয়ে গেছে, তার স্ত্রী বাঁধা বন্ধা, তার কোনো বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, এখন তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তুমি হাবলি, তুমি আমাকে দান করো, তোমার পক্ষ থেকে একটা সন্তান দান করো। সেই দোয়াটা আমরা একটু সবাই মুখস্থ করে রাখব। তিনি বলছেন যে হুনালিকা দা জাকারিয়া রব্বাহু, সে দোয়াটা হলো ক্বালা রব্বি হাবলি মিল্লাদুনকা দুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা হলো তার দোয়া, যে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে হাবলি দান করো, মিল্লাদুনকা তোমার পক্ষ থেকে দুররিয়াতান সন্তান, তৈবা যেটা হবে পবিত্র। হ্যাঁ, ইন্নাকা সামিউদ দুআ, তুমি দোয়া শ্রবণকারী। আল্লাহর কাছে এই দোয়াটা এত পছন্দ হয়েছে, দেখেন উনি কিন্তু কোনো মেয়ে চাননি, যেহেতু মেয়ে বড় হয়ে উঠতেছে তাকে আল্লাহ বেহেশতের খানা দিচ্ছেন, উনি বলতে পারতেন আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দাও, অথবা উনি বলতে পারতেন যে আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও, কিন্তু উনি চেয়েছেন একজন সন্তান। আমাদেরও কিন্তু আল্লাহর কাছে এইভাবে চাওয়া দরকার, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, তুমি আমাকে নেক সন্তান দান করো। আল্লাহ তাআলা তার এই দোয়াটাকে তিনি কবুল করেছেন, যে আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দান করো যে হবে তৈয়বা, যে হবে নেক, যে হবে পবিত্র, পবিত্র সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দোয়া। সূরা মারিয়ামের মধ্যে আর একটা দোয়া এরকম বর্ণনা করা আছে, সেখানে তিনি একটু লম্বা করে দোয়াটা চেয়েছেন, সেটা এইভাবে তিনি বলছেন সূরা মারিয়ামে, যে আমরা এটা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন জাকারিয়ার দোয়াটা হলো এই রব্বি ইন্নি ওয়াহানাল আযমু মিন্নি ওয়াশতা'আলার রাসু শাইবা। আল্লাহ আমার এই দেহের যে হাড়গুলো তুমি দিয়েছো, সেই হাড়গুলো এখন নরম হয়ে গেছে, সামান্য একটু আঘাত লাগলেই ভেঙে যায়, মানে খুব বুড়ো হয়ে গেছে। ওয়াশতা'আলার রাসু শাইবা, এবং আমার মাথার যে চুলগুলো তুমি দিয়েছিলে ওগুলো এখন বার্ধক্যে এমন সাদা হয়ে গেছে মনে হয় ওগুলোতে আগুন ধরে গেছে, মানে এত সাদা, একেবারে সম্পূর্ণ সাদা হয়ে গেছে। তো এখন আমার কি হচ্ছে? আর দোয়ার ভাষাটা কি সুন্দর, উনি বলছেন যে ওয়া ইন্নি খিফতু মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাতি মারাতি আকিরা ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়া। ও আল্লাহ, আমার এখন ভয় হচ্ছে যে আমার পরে আমার এই বংশটা কাট অফ হয়ে যাবে, কেটে যাবে, আর আমার স্ত্রী তো এখন বাঁধা বন্ধা, কিন্তু তারপরে তোমার কাছে দোয়া চাচ্ছি ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, তোমার পক্ষ থেকে একজন ওয়ালি আমাদেরকে পাঠিয়ে দাও। এখন এই বুড়ো বয়সে যে সন্তান আসবে, তিনি সে সন্তান ছেলে হবে কি মেয়ে হবে বললেন না, তিনি বললেন যে আমাকে একটা ওয়ালি পাঠিয়ে দাও। তো ওয়ালি বলতে অভিভাবক হতে পারে, বন্ধু হতে পারে, অথবা ওয়ালি বলতে পরবর্তী জেনারেশন নিয়ে যেতে পারে এইরকম। তারপরে উনি বলছেন যে যে হবে ইয়ারিসুনি, যে আমার ওয়ারিস হবে, ওয়া ইয়ারিসু মিন আল ইয়াকুব, এবং ইয়াকুবের বংশধরের মধ্যে সে হবে একজন ওয়ারিস। ওয়াজআলহু রব্বি রাদিয়া, এবং তুমি তাকে এমনভাবে বানাই দাও সে যেন তোমার সন্তুষ্টি অর্জনে সবসময় ব্যস্ত থাকে। এখন এই যে দোয়াটা উনি করলেন, এই দোয়াটা করার পরে আল্লাহ তাআলা এত পছন্দ করলেন যে এই দোয়াটা কখন হয়েছে, এমন এক সময় হয়েছে যে সময় সাধারণত মানুষের মধ্যে দোষ আসে। কি দোষ? যে আমার আমার ভাইরা ভাইয়ের মেয়ে আল্লাহর এত মানে প্রিয়পাত্র হয়েছে, তা আমার হিংসা আসে, আমি তাকে দেখব না, আমার দেখার দরকার নাই, এইরকম আসে। সেই ক্ষেত্রে জাকারিয়া অনবদ্য অবস্থা সৃষ্টি করে দিলেন যে আমার একটা সন্তান যদি হতো খুব ভালো হতো, তাও যদি মারিয়ামের মতন হতো, যাকে কাছে আল্লাহর পক্ষ থেকে খানা আসে। এবার উনি বললেন যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো, যে আমার পরে আমার বংশধরটাকে অন্তত
রাখবে। আল্লাহ তাআলা এটা কবুলও করলেন, এত সুন্দরভাবে কবুল করলেন যে ফেরেশতা পাঠিয়ে দিয়ে উনি যখন নামাজ পড়তেছিলেন সেই নামাজের মধ্যেই উনি বললেন, ফেরেশতা জাকারিয়াকে বললেন, জাকারিয়া আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছেন যার নাম হবে ইয়াহিয়া, এবং এই নামটা আগে কারো রাখা হয় নাই, ইয়াহিয়া তার নাম। আরেকজন নবীর সুসংবাদ দিলেন। চিন্তা করে দেখেন যে এই মানে দোয়াগুলো কোন ভাষায় কিভাবে করতে হয়। আমাদের যখন বাচ্চা নেওয়ার দরকার হয়, বাচ্চার জন্য আমরা যখন পাগল হয়ে যাই, আমি অনেককে দেখেছি যে 20 বছর 22 বছর বাচ্চা হচ্ছে না, খুব কষ্টে আছেন, সবসময় মনটা ভারী করে থাকেন। কিন্তু যদি জাকারিয়ার মতন যদি হতো কেউ, অথবা ইমরানের স্ত্রী অথবা ইমরানের মতন যদি কেউ হতো, যে ইবাদতের কোনো কমতি নেই, আরও বাড়িয়ে দিয়েছেন, এবং আল্লাহর কাছে তার অবস্থাটা এরকম থাকে যে আল্লাহ ছাড়া আমরা কারো কাছে চাইব না, হ্যাঁ আমরা উমুক পীরের কাছে যাই, তুমুক পীরের মাজারে যাই, একে দা টাকা পয়সা দেয়, তার তাবিজ গ্রহণ করি, এইরকম করতে করতে পাগল হয়ে যায়। আমার মনে আছে যে আমি আমার গ্রামে দেখছি একজনের 20-22 বছর বাচ্চা হয় না, তখন দেখতাম যে পাগলামি কারে বলে, টাকা পয়সা খরচ কত রকম করে বেড়ায় এবং সবগুলো পুরো শিরিকের মধ্যে পড়ে। তো এই শিরিক থেকে বেঁচে যদি আমরা জাকারিয়া আলাইহিসসালামের পন্থা ধরতাম, যদি আমরা ইমরান এবং তার স্ত্রীর পন্থা ধরতাম, তাহলে অবশ্যই আমাদের সন্তানও আসতো এবং এইভাবে কিন্তু হয়ে যেত। অনেক সময় নাও হতেও পারে, অনেক সময় নাও হতেও পারে, কিন্তু তার জন্য ওই সন্তান হয়তো আল্লাহ তাআলা জান্নাতে যেয়ে আমাদেরকে দিয়ে দিতেন। তো এই এই দোয়াগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখা দরকার। তিনি যে দোয়া করেছেন জাকারিয়া, জাকারিয়া